আসসালামু আলাইকুম আমি মাহমুদুর রহমান আপনাদের সাথে আলোচনা করব গুগল প্লে কনসোলে অ্যাপস পাবলিশ করার পর যদি রিজেক্টেড হয় তাহলে আমাদের কি করণীয় আছে এই বিষয়টা নিয়ে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু অ্যাপস পাবলিশ করা আছে সবগুলোই প্রায় প্রোডাকশনও আছে একটা মাত্র ড্যাপ্ট এবং অ্যাপ রিজেক্টেড লেখা আছে তো এই রকম যদি আপনাদের অ্যাপস রিজেক্ট হয় আপনাদের করণীয় কি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো এবং ডিটেলস আমি এই ভিডিওতে দেখাবো আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর কোনো সমস্যা থাকলে কমেন্টস করে জানাবেন তো চলেন দেখি এরকম অ্যাপস রিজেক্ট হলে কী করণীয় আছে আমাদের এই বিষয়টা দেখে আসি ফার্স্ট অ্যাপসটা আমি ওপেন করি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে অ্যাপস রিজেক্টেডের পাশে গো টু পলিসি স্ট্যাটাস তো এখানে ক্লিক করি আর আমি আমার ইমেইলে চলে যাই রিজেক্টেড অ্যাপসটা আমাকে গুগল পেলে কনসাল্ট কর্তৃপক্ষ পাঠিয়েছিল ওটা দেখে আসি এই যে এই ইমেইলটা আমাকে দিয়েছে অ্যাপসটার নাম দেখতে পাচ্ছে নিউনি কার্নিং বিডি তো এখানে এই যে অ্যাপ স্ট্যাটাস রিজেক্টেড এবং কেন রিজেক্ট করা হয়েছে তারও কিছু বর্ণনা এখানে দিয়েছে দেখেন এখানে একটা লেখা আছে ঠিক আছে ওদের পলিসির কিছু নিয়ম কানুন তো আমার এই যে একটা পয়েন্ট ওরা উল্লেখ করছে এটা হচ্ছে ডিসক্রিপশান আর টাইটেল অ্যাপসের সাথে মেল মিলছে না ডিসক্রিপশন অথবা টাইটেল অ্যাপসের সাথে মিলছে না অ্যাপসের যে ফাংশনগুলো আছে একের পর এক যে স্টেপগুলো আছে যে কাজগুলো হয় অ্যাপস দিয়ে ওইগুলো এই ডিসক্রিপশনের সাথে মিলে না তো অ্যাপস যে ডেভেলপার আমাকে পাবলিশ করার জন্য দিয়েছিল উনি ডিসক্রিপশানটা আমাকে দিয়েছিল সেটাই আমি দিয়ে দিয়েছিলাম যে ওইটার মিল নাই এই জন্য এটা রিজেক্ট করছে তো আমি অ্যাপসটা এখন কী করবো রিসাবমিট করবো রিসাবমিট করার জন্য আমার আগে ডিটেলস দেখে আসতে হবে এই যে পলিসি ইস্যুতে এসেন লাস্টে দেখেন অ্যাপস রিজেক্টের একটা ডেট এবং টাইম দেওয়া আছে তো আমি এই যে আইকন যেটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে হাউ টু ফিক্সড কীভাবে এটা সলভ করা যাবে এই প্রবলেমটা নিচে দেওয়া আছে সরি এই ইনস্ট্রাকশনটা নিচে ইমেইলে দেওয়া আছে ভিউ ইমেইল ক্লিক করলে ইন্সট্রাকশনটা আমরা পেয়ে যাব কিভাবে এই প্রবলেমটা সলভ করা যাবে বা এটা ফিক্স করা যাবে এটা এখানে দেওয়া আছে তো দেখেন সেম দিনের সেম কথায় কিন্তু এখানে লেখা আছে এবং কোথায় কোথায় যে এটা সলভ করতে হবে কীভাবে সলভ করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে তো আমরা আমরা তো জানতে পারছি আমাদের সমস্যা কোথায় আমাদের সমস্যা টাইটেল অথবা তো টাইটেল মানে অ্যাপের নাম তো অ্যাপের নাম আমাদের ঠিক আছে আমাদের তাহলে ডিসক্রিপশানে কোনো সমস্যা আছে ডিসক্রিপশানটা আমরা দেখে আসি ডিসক্রিপশান দেখার জন্য আমাদেরকে যেতে হবে এই যে গোরোর আন্ডারে মেইন লিস্টিং এখানে যেতে হবে যাওয়ার পর ইউনিক আর্নিং বিডি এটা ঠিক আছে এই যে এখানে যে শর্ট ডিসক্রিপশন এটা অনেক ছোট হয়ে গেছে এখানে নিবে না এটা বাদ দিলাম দিয়ে আমরা নতুন করে এখানে একটা ডিসক্রিপশান বসিয়ে দিই শর্ট ডিসক্রিপশান দিয়ে দিলাম এখন লং ডিসক্রিপশান এই যে ওরা যেটা দিয়েছে এটা তো নেয়নি এটার সাথে কোনো মিল নাই এটা ডিলিট করে দিলাম দিয়ে আমার এখানে যে একটা ডিসক্রিপশন আমি তৈরি করে রাখছি এটা কপি করে ওইখানে পেস্ট করে দিব সরি কপি করলাম এখন হচ্ছে এই ডিসক্রিপ ফুল ডিসক্রিপশনের ভিতর পেস্ট করে দিলাম আমরা এটাকে এখানে একটু ভুল দেখাচ্ছে আচ্ছা এটাকে সেভ করব সেভ করার পর কি হলো এই যে আমি যে ডিসক্রিপশনটা দিলাম এটা এখানে সেভ হয়ে গেল এবং আগের ডিসক্রিপশন কিন্তু এখান থেকে আমি ডিলিট করে দিয়েছি এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে ব্যাকে যেতে হবে ব্যাকে যাওয়ার পর এই যে যে অ্যাপটা আছে দেখেন রেডি রেডি টু সেন্ড ফর রিভিউ এই লেখাটা কিন্তু এখন আসছে তখন কিন্তু এই লেখাটা আসছিল না তো আমরা কোনো কিছু আপডেট করার পর তখন কিন্তু এটা আসবে যদি আমরা সঠিক ইনফরমেশনগুলো আপডেট করে থাকি তাহলে আমরা এখন এটা রিভিউয়ের জন্য আবার রিকোয়েস্ট দিতে পারবো যদি আমাদের ইনফরমেশান মিসিং থাকে আমাকে যেটা করতে বলছে ওটা না করে আমি যদি অন্য কোনো কিছু করি অন্য ইনফরমেশন এখানে দিয়ে দিই দিয়ে আবার রিভিউর জন্য সাবমিট করি তাহলে আমাদের অ্যাপসটা আবার রিজেক্ট হবে তো এটা আপনাকে ভালো করে দেখতে হবে কোন কারণে আপনার অ্যাপসটা রিজেক্ট হয়েছে এবং কারণগুলো কীভাবে দেখতে হয় এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখান থেকে এই পয়েন্ট উল্লেখ করছে টাইটেল ডিসক্রিপশন এটা এটা সমস্যা আমার এটা অ্যাপস ফাংশনের সাথে যায় না এবং এখানে আমাকে ইমেইলও কিন্তু সেম কথাটা উল্লেখ করে দিয়েছিল। এখানে পয়েন্ট কিন্তু একটা দিস এখানে দুই তিনটা কারণ থাকতে পারে তো আমরা আমাদের অ্যাপসটাকে এখন কিন্তু রিভিউ করার জন্য রেডি করে ফেলেছি এখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করে এখন আমরা যেটা করব গো টু পাবলিশ ওভারভিউ থেকে আমরা একটা ওভারভিউ করে আসতে পারি আর একবার দেখে আসলাম অ্যাপটা ঠিক আছে ডিটেলস এই যে প্রাইভেসি পলিসি এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পেন কীভাবে প্রাইভেসি পলিসি ফ্রিতে ক্রিয়েট করা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাপের জন্য তো আমরা এই যে কী কী করেছি এখানে কিন্তু টোটাল দেওয়া আছে পাঁচটা পয়েন্ট এখানে উল্লেখ করা আছে আর এর ভিতরে ডিটেলস দেওয়া আছে তো যাই হোক একবার দেখলাম দেখার পর সেন্ড ফর রিভিউতে ক্লিক করব এটা করা মাত্রই ওদের কাছে রিভিউ রিকোয়েস্ট চলে যাবে ওরা আবার এটা রিভিউ করবে দুই দিনের ভিতরে টু ওয়ার্কিং ডেজ টাইম লাগে মানে বন্ধের দিন বাদে দুইটা দিন সময়ের ভিতর ওরা এটা দেখবে দেখার পর আমাদেরকে আবার জানাবে যদি সমস্যা না থাকে তাহলে পাবলিশ হবে সমস্যা থাকলে আবার পুনরায় আবার রিজেক্ট করবে আমাদেরকে আবার কারেকশন করে দিতে হবে তো আশা করি আমার এটা হানড্রেড পারসেন্ট হয়ে গিয়েছে এখানে কোনো সমস্যা নাই আমি এখন রিভিউয়ের জন্য দিতে পারি আমার এটা দিলেই আশা করি দুই দিনের ভিতর আমার প্লে স্টোরে চলে আসবে তো আর একটা বিষয় দেখেন এখানে কিন্তু পাঠানোর পর ওরা বলছে রিভিউ মে টেক আপ টু সেভেন ডেজ মানে সাত দিন সময় লাগতে পারে এটা রিভিউ হতে রিভিউ হতে আসলে সাত দিন লাগে না ইমেইলে কিন্তু বলে দিছে টু ওয়ার্কিং ডেজ লাগবে ঠিক আছে তো সেটাও আমি এখানে দেখাতে পারবো আপনাদেরকে কোথায় গেল এই যে টু বিজনেস ডে এখানে হচ্ছে সাবমিট করার পর টু বিজনেস ডের ভিতরে ওরা ই করবে অ্যাপ্রুভ করবে যাই হোক আমরা এখন রিভিউ করে দিই রিভিউ সেন্ড ফর রিভিউতে ক্লিক করলাম ক্লিক করার পর রিভিউ হয়ে গেল এখন আমরা ড্যাশবোর্ডে যাবো ড্যাশবোর্ডে যেয়ে এটা দেখব কী অবস্থায় আছে এখন দেখেন ইন রিভিউ এটা আছে এবং এখানে এই যে ডেটটা কিন্তু আজকে ষোলো তারিখ জানুয়ারির এটা এখানে উঠে গেছে তো এভাবে আপনার অ্যাপসের কোনো ভুল থাকলে রিজেক্ট হলে ওই ইনফরমেশানগুলো আপডেট করে আপনি আবার রিভিউ করতে পারবেন রিভিউ করলে অ্যাপসটা প্লে স্টোরে পাবলিশ হয়ে যাবে যদি কোনো ভুল ইনফরমেশন না থাকে তো আশা করি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রিজেক্ট অ্যাপ আবার রিভিউ করে আবার আপডেট করে ওটা প্লে স্টোরে পাবলিশ করতে হয় তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কারণ আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ